আঙ্গুলের মাথা খাইটা ভালাইছে, কখন গাছে বুঝতে পারে নাই, তারা বলতেছে অকুল না হাশানিল্লাহি মা হাশাইল্লা মালাকাল কারুন, এত মানুষ না, এত মানুষ না, এত আল্লাহর ফেরেশতা। বাবার ইউসুফ নবীর সাহারা থেকে মা জুলাইকা লেবু কাটতে গিয়ে, আমি যদি কোনদিন পথ ভুলে যা হাত ছানি দিয়ে কাছে নিও, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই তার মরণের আযাব ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাউতাল্লাযীনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা ইউরদ্দুনা ইলা শাদ্দিল আযাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই তার মরণের আযাব ভোগ করতে হবে। কিন্তু আমার জানের নবী, আমার প্রাণের নবী ডাক দেয়া কয় উম্মত রে, ওয়াল্লাযী ফাম নাফসি বিয়াদিহি লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, রাওয়াহুল বুখারী। যে ব্যক্তি কঠিন, যে ব্যক্তি রসুলের প্রিয় উম্মত হবে, মুহাম্মদ হবে, জানের নবী, আমার প্রাণের নবী ডাক দেয়া কয় উম্মত রে, তুমি যদি তোমার ছেলে মেয়ের চাইতে, তোমার পরিবারের চাইতে, তোমার জীবনের চাইতে যদি আমি রসূলুল্লাহকে ভালোবাসতে পারো, তোমাদের মরণের আযাব করতে হবে না। তাহলে আল্লাহর কোরআন বলতেছে মৃত্যুর আযাব হবে, হাদিস বলতেছে রসুলের প্রিয় বান্দা যারা হবে এদের আযাব হবে না। এইটার সমাধান চাই। নূরে নবী ডাক দেয় কয় আশেক রে, তোর এই সমাধান আছে কোরআন শরীফের সূরাতুল ইউসুফে। কেমন সমাধান? যেই লোক এক ব্যক্তি ডাক দেয় বলে রসুল গো, ও গো আল্লাহর হাবিব, আল্লাহর কোরআন বলতেছে মৃত্যুর আযাব হবে, হাদিসে পাইলাম রসুলের প্রিয় বান্দা যারা হবে এদের আযাব হবে না, এটার সমাধান চাই। নূর নবী ডাক দেয় কয় আশেক রে, তোর এই সমাধান আছে কোরআন শরীফের সূরাতুল ইউসুফে। তখন ওই লোকটা রাত্রিতে বারে বারে গিয়া সূরাতুল ইউসুফ বের করে বারে বারে পড়তেছে আর চিন্তা করতেছে, আমি কোরআন শরীফ পড়া জানি ঠিকই, আমি গাদা কোরআন শরীফের মান্তিক বালাকাত পাতা সরব না, হুন নিজান কিছুই তো পারি না। এটা বুঝতে হলে কামেল অলিবা পীরের কাছে যাওয়া লাগবে, যাই একজন ভালো হাক্কানি আলেমের কাছে। যখন ওই লোকটা গিয়া বলতেছে পীরগ, এইটার সমাধান চাই, আল্লাহর রসুল দেখাইয়া দিল যে কোরআন শরীফ সূরাতুল ইউসুফে কেমন ব্যাখ্যা। তখন ওই আলেমটা ডাক দেয় কয় বাবা রে, তোর এই সমাধান আছে সূরাতুল ইউসুফে। কয় কেমন সমাধান? কয় যদি ইউসুফ নবীর চেহারা খালি যদি দেখতা তাহলে বুঝতে পারত। কয় কেমন সমাধান? কয় ইউসুফের ঘটনার মধ্যে আছে। বলে কেমন ঘটনা? কয় ইউসুফ নবীর চেহারা দেখে মা জুলাইকা পাগল হয়ে গেল, পাগল হয়ে গেল। পাগল হয়ে যাওয়ার পরে মা জুলাইকা কি করলেন? তখন মক্কার সব ধনী ধনী পরিবারের মহিলারা মা জুলাইকাকে বলতেছে, ইউসুফ একজন ফকিরের ছেলে হয়ে মা জুলাইকা তোমার ধনী পতির মেয়ে কেমনে প্রেমে পড়ল, কেমনে এটা তো বিশ্বাস করা যায় না, চোখেও তো মানা যায় না। তখন মা জুলাইকা কি করলেন? এক থেকে একশো জন মতান্তরে মক্কার সব ধনী 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 পরিবারের মহিলাদের দাওয়াত করলেন। দাওয়াত করার পর তাদেরকে এক একটা করে লেবু দিলেন, আর একটা করে চাকু দিলেন। চাকু দেওয়ার পরে আর একটা করে লেবু দেওয়ার পরে মা জুলাইকা যখন বলতেছে, মিশরের মেয়েরা তোমাদের হাতে আমি লেবুটা দিলাম, চাকুটা দিলাম, এখন আমি ইউসুফে যখন রুমাল দিয়ে মুখটা ঢেকে যখন আনবো, তোমরা ইউসুফের চেহারা দেখে তোমরা লেবুটা কাটবা। এবার ইউসুফ আল্লাহ সাল্লাম রুমাল দিয়ে মুখটা ডেকে মা জুলাইকা যখন আনছে, এবার মিশরের মেয়েদেরকে বলেছে, মিশরের মেয়েরা তাকাও, তাকাইছে মিশরের মেয়েরা লেবু কাটতে গিয়ে আঙ্গুলের মাথা কাইটা ভালাইছে, কখন গাছে বুঝতে পারে নাই, তারা বলতেছে অকুল না হাশানিল্লাহি মা হাশাইল্লা মালাকাল কারুন, এত মানুষ না, এত মানুষ না, এত আল্লাহর ফেরেশতা। বাবার ইউসুফ নবীর সিহারা দেখে মা জুলাইকা লেবু কাটতে গিয়ে আঙ্গুলের মাথা কাইটা ফালাইছে, কখন কারছে বুঝতে পারে নাই, তোমরা কি আমার জানেন নবী, আমার পানের নবী কি দেখেছ? আমার সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে দেখে বলতেছে, ওরে মক্কার রমণীরা, মক্কার ধনী ধনী পরিবারের মহিলা, শোনো, তোমরা ইউসুফের সাহারা দেখে লেবু কাটতে গিয়ে আঙ্গুলের মাথা কাইতে ফালাইছো, তোমরা বুঝতে পারো নাই, তোমরা কি আমার জানেন নবী, আমার পানের নবী, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জীবনে একটা বারের জন্য দেখেছ? যদি তোমরা দেখতা তোমাদের করি যেটা চিরে চিরে যদি টুকরা টুকরা করা হয়, কসম কাবার মালিক,
দিকের তোমাদের চোখ ফিরবে না। তাহলে ও নবী আমাদের কেমন নবী আমরা ভাইয়েরা, আসুন জেনে নেই। আল্লাহর নবী বলেন, ওয়াল্লাযী ফাওয়ান নাফসি বিয়াদি, নবীর সাপায়াত যারা পাবে, নবীর সাপায়াত যারা কামিয়াবি হবে, নবীর প্রেমে যারা পাগল হয়ে যাবে, তাহলে আল্লাহর রসুল বলতেছেন ওই সময় তার মরণের কোনো আযাব হবে না। কাল কিয়ামতের দিন আপনার ভাই কাজে লাগবে না, আপনার বাপ কাজে লাগবে না, আপনার ভাই বেরাদার কাজে লাগবে না, আপনার আত্মীয় স্বজন কাজে লাগবে না। ওই সময় লাগবে আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বাপের কাছে গিয়ে বলবেন, বাবা গো আমাকে একটা নেকি দেন, আমি এই মহা কঠিন মুসিবতের দিনে আজকে বিপদে পড়েছি, আপনার সঙ্গ কেউ দিবে না। ওই দিন যে আপনার উম্মতে মুহাম্মাদের যে সাহায্য করবে সেটা আর কেউ নয়, আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আসেন ভাইরা, এখন জেনে নেই, নবী যারা মানে তারা হলো ইমানদার, নবী যারা মানে না তারা হলো কাফির। এদিকে লালন বলতেছে, লালন বলতেছে নবী না মানে যারা মহাহেতি কাফির তারা এই দুনিয়ায়, ওরে সাধনে তার নাই মজুরি, ওরে সাধনে তার নাই মজুরি, দলিলে প্রমাণ খারা ওপারে কি যাবি আয়ে নবীর নৌকাতে যাই। আসে না ভাইরা, নবীর নৌকাতে যাওয়ার জন্য এবার লালন মনতেছে আমার ভাইরা, ভালো করে খেয়াল করেন, দিলেন কানটা লাগায় শোনেন। আল্লাহর নবী বলছে, আল্লাহ বলতেছেন কুল নাফসিং যাই কতল মাউত, প্রত্যেক প্রাণীকেই তার মরণের আযাব ভোগ করতে হবে। কিন্তু আমার জানেন নবী, আমার প্রাণের নবী বললেন, উম্মত রে উম্মত রে উম্মত রে, আমি নবীর আশেক প্রিয় বান্দা যারা হবে এদের মরণে কোনো কষ্ট হবে না, মরণে কোনো কষ্ট হবে না। নবী যে একবার তার সাবায়াত লাভ করবে, নবীর দিদার যদি একবার লাভ হয়, নবীকে কি দেখা যায় ভাইরা? অবশ্যই দেখা যায়, বিশ্বাস হলে ইমানদার, না হইলে আপনার ইমান নাই। আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ নবী মাংজারা ফিল মানাম ফাকাদের রানির আল হক না শাইতান আত সুম্মা আলা সুরাতিহি, যে মেকি আমি আমাকে স্বপ্ন দেখলো সে যেন সত্যি সত্যি আমি রসুলুল্লাহরে দেখলো। যে ব্যক্তি ঘুমের ঘরে নবীর স্বপ্নে দেখলো সে যেন সত্যি সত্যি আমি রাসূলুল্লাহরে দেখলো। ইন্না শাইতানা তাসুম্মা আলা সুরাতি, কারণ আমি রাসূলুল্লাহর সুরাত শয়তান ধরতে পারে না। নবী যারা সুরাত ধরতে পারে, নবীকে যারা ভালোবাসে মহাব্বত করে ইশকের দিন না গায়, নবীর প্রেমে মজবা হয়ে যারা এগিয়ে যায়, আল্লাহর রাসূল বলেছেন কাল কিয়ামতের দিনে একটা সুন্নাত যদি না রাখতে পারো রে এ নবীর উম্মত, আল্লাহ পাক আপনি নবী প্রেমের জজবা নিয়ে যদি আগাতে পারো, আল্লাহর রসুল আপনার সহায় হয়ে যাবে। ওই লোকটার যদি ডান পাশে এখন আসেন ভাইরা, আল্লাহর কোরআন বলতেছে মৃত্যুর আযাব হবে। এখন যদি যার মৃত্যুর মুখে আজরাইল সে দাঁড়িয়ে যাবে, ডান পাশে যদি আমার জানেন নবী আমার প্রাণের নবী এসে যদি বসে থাকে উম্মতের দিকে, যদি ওই লোকটা যদি নবীর দিকে তাকায় থাকে, তার কি মরণের কোনো আযাব হবে? কখনোই আযাব হবে না। তো আমার ভাইরা, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ঘুমের ঘরে আমার স্বপ্ন দেখলো সে যেন সত্যি সত্যি আমি রাসূলুল্লাহরে দেখলো। আপনারা হয়তো জিন্দেগি তো শোনেন নাই, আল্লাহর নবী দেখতে এরকম হ্যাংলা লম্বা নয়, যে লম্বা দেখতে খারাপ দেখা যায়, একেবারে খাটো বাইটাও নয় যে বাইটা দেখতে খারাপ দেখা যায়, একেবারে মানানসই। তবে আল্লাহর নবীর বিশেষ একটা মজিজা ছিল, সেই মজিজাটা হলো যত লম্বা মানুষের মাঝেই তারাক না কেন, সবার মাথার উপর দিয়ে আমার রসুলের মাথা মোবারক দেখা যায়। এর থেকে একটা জিনিস প্রমাণ হয়, আলোর ভোল্টেজ কমে আর বাড়ে, আমার রসুল মানুষের মাঝে কমে আর বাড়ে। এখন আপনি রাই বলেন রসুল আমার সমতুল্য, রসুল কমে আর বাড়ে, আল্লাহর রসুলের দাম এত ভালো এত বেশি যে তামাম দুনিয়ার মানুষেরাও জানে না। এদিকে বলেন চার ইমাম, চার ইমাম আমাদের যে চার ইমাম আছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমাম মালিক, ইমাম মালিক তিন ইমামের মতো হলো মক্কার দাম বেশি, আর এক ইমামের মতো হলো মদিনার দাম বেশি, তিন ইমামের মতো হলো
মক্কার দাম বেশি, আর এক ইমামের মতো হলো মদিনার দাম বেশি। কিন্তু একটা ব্যাপারে চার ইমাম একমত, সেই ব্যাপারটা হলো, এই ব্যাপারটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জানেন নবী, আমার প্রাণের নবী, যেই রওজাখানির মধ্যে ঘুমাই ওই রওজাখানির দাম গোটা কুল কাইনাতের চেয়ে তো বেশি। এই ব্যাপারে চার ইমাম একমত। তাহলে নবীর সন্ধান আল্লাহ পাক বললেন। এবার ইমাম গাজ্জালি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আবু হানিফা বলতেছে মক্কার দাম বেশি, ইমাম মালিক বলতেছে মদিনার দাম বেশি। তাহলে মদিনার দাম বেশি হইলো কামনে, এখন আসেন প্রশ্নে। তিন ইমাম বলেছে মক্কার দাম বেশি, আল্লাহর ঘর কামার দাম বেশি, কিন্তু যেই নবী সৃষ্টি না হইলে তাম পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হইতো না। সেই নবী যদি দামি না হয় দুনিয়া তাহলে কোথায় হবে ভাইরা? সেই জন্য আমার নবীর দাম আজও যেই মক্কা যেই রওজাখানির মধ্যে ঘুমাই সবুজ গম্বুজের নিচে ওই জায়গাখানি টুকরো দাম তাম কুল কাইনাতের চেয়ে তো বেশি। এই ব্যাপারে ওই চার ইমাম একমত।